অষ্টাদশ শতাব্দীতে মূলত পলাশির যুদ্ধের পর কলকাতা স্পষ্টত দুটি স্বতন্ত্র সাংস্কৃতিক অঞ্চলে ভাগ হয়ে গিয়েছিল। কলকাতার উত্তর অংশ বাগবাজার, শোভাবাজার, চিতপুর সংলগ্ন যে এলাকা অর্থাৎ সুতানুটি অঞ্চল, তা ব্ল্যাক টাউন নামে পরিচিত হয়ে ওঠে, যেখানে মূলত দেশীয় ভদ্রলোক অর্থাৎ ইউরোপীয় চোখে নেটিভরা থাকতেন। অন্যদিকে ময়দান, ডালহৌসি, স্প্ল্যানেড, চৌরঙ্গী এলাকা সাহিবদের বসতি বা হোয়াইট টাউন নামে গড়ে ওঠে। পুরনো কলকাতার ছবিতে যে স্প্ল্যানেডের অঞ্চল দেখা যায়, তার একদিকে গভর্নমেন্ট হাউস, অন্যদিকে কাউন্সিল হাউসকে দেখা যায়। এই অঞ্চল চৌরঙ্গী রোডের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত বলে রাখা ভালো যে স্প্ল্যানেড এলাকা ধর্মতলা নামেও পরিচিত। অনেকের মতে ধর্ম ঠাকুরের নাম থেকে এই ধর্মতলা কথাটির উৎপত্তি হয়েছে। গভর্নমেন্ট হাউসের সামনে এবং ফোর্ট উইলিয়াম দুর্গের বিপরীতে সুবিস্তৃত সবুজে ঘেরা উন্মুক্ত প্রাঙ্গণ, যাকে গড়ের মাঠ বলা হতো, এখন একে বলা হয় ময়দান। এই বিস্তীর্ণ প্রান্তর একদিকে কলকাতার ফুসফুস, অন্যদিকে প্রমোদ কেন্দ্র। বিংশ শতকে কলকাতা শহরের এই প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছিল অক্টালোরি মনুমেন্ট, যা শহীদ মিনার নামে এখন পরিচিত। শতকের তিরিশের দশকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যথেষ্ট প্রসার ঘটেছিল এবং কোম্পানির শক্তির মূল ভরকেন্দ্র ছিল কলকাতা, অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্মারক হিসেবে কলকাতায় গড়ে উঠছিল একের পর এক স্ট্যাচু এবং স্মৃতিসৌধ। কোম্পানির কর্তা ব্যক্তিরা 1814 থেকে 16 খ্রিস্টাব্দের ইঙ্গ নেপাল যুদ্ধে ইংরেজদের সাফল্যকে তুলে ধরতে চেয়েছিলেন। এই যুদ্ধে যিনি মূল নায়ক অর্থাৎ মেজর জেনারেল ডেভিড অক্টারলেনির সম্মানার্থে ফোর্ট উইলিয়ামের বিপরীতে উন্মুক্ত প্রাঙ্গণে একটি বিশাল উচ্চতা বিশিষ্ট স্মৃতিসৌধ বা মনুমেন্ট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তাদের দুটি মূল উদ্দেশ্য ছিল। প্রথমত, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাফল্যের চূড়ান্ত নিদর্শন হিসেবে যাতে এই মনুমেন্টকে বহু দূর থেকে মানুষ দেখতে পায়। দ্বিতীয়ত, এই মনুমেন্টের ওপর থেকে যাতে তাদের হাতে গড়া সাধের কলকাতা শহরকে সম্পূর্ণভাবে দেখা যায়, যাকে বার্ড আই ভিউ বলা যেতে পারে। ডেভিড অক্টারলেনের মৃত্যু হয়েছিল 1825 খ্রিস্টাব্দ নাগাদ। সেই বছরই এই অক্টারলেনি মনুমেন্টের নকশা তৈরি হয় এবং নির্মাণ কাজ শুরু হয়। এর মূল স্থপতি ছিলেন জে বি পার্কার এবং নির্মাণের দায়িত্বে ছিলেন বার্ন অ্যান্ড কোম্পানি, যা পরে মার্টিন বার্ন কোম্পানি লিমিটেড নামে খ্যাত ছিল। 1828 খ্রিস্টাব্দে
অক্টেলেনি মনুমেন্টের নির্মাণ কাজ শেষ হয়। ৪৮ মিটার বা ১৫৭ ফুট উচ্চতা বিশিষ্ট এই স্মৃতিসৌধটি ময়দানের উত্তর পূর্ব দিকে স্প্ল্যানেড বাস টার্মিনাসের পাশে অবস্থান করছে। মার্ক টোয়েন এই মনুমেন্টকে ক্লাউড কিসিং মনুমেন্ট বলেছিলেন। এই মনুমেন্টের সর্বোচ্চ ব্যালকনিতে পৌঁছতে ২২৩টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হয়। এই স্মৃতিসৌধ বা মিনারটির ভিত্তিভূমি তৈরি হয়েছিল মিশরীয় আদলে। ভিত্তিভূমিটি মূলত বর্গাকার। উত্তর দিকে এই মিনারের অভ্যন্তরের প্রবেশের দ্বারটি লোহার তৈরি, যার গায়ে মিশরীয় আদলে দুটি বিশাল ডানা খোদিত আছে, যাকে উইংস অফ ডিজায়ার বলা হয়। আয়তকার ভিত্তিভূমির ওপর সিরিয়ান আদলে গোলাকার স্তম্ভ বা মিনার নির্মাণ করা হয়েছিল, যা মূলত ইটের তৈরি ছিল। এই মিনারে দুটি ব্যালকনি রয়েছে এবং মাথায় রয়েছে একটি ব্রোঞ্জের লাল গম্বুজ, যা মূলত তুর্কি স্থাপত্যের নিদর্শন। ১৯৬৯ খ্রিস্টাব্দের ৯ আগস্ট তৎকালীন পশ্চিমবাংলার যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি এই অক্টেলেনি মনুমেন্টের নাম বদল করেছিলেন। নতুন নাম রাখা হয় শহীদ মিনার, মূলত স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই এই নাম রাখা হয়েছিল। শহীদ মিনারে প্রথম রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছিল ১৯৩১ খ্রিস্টাব্দে। হিজলি জেলে বন্দী এক তরুণকে ইংরেজরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তার প্রতিবাদেই ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল এবং ওই সভায় পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতার পর অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ বিক্ষোভের অন্যতম কেন্দ্র ছিল এই শহীদ মিনার। সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক সভার অন্যতম কেন্দ্র ব্রিগেড হলেও শহীদ মিনারের ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। বঙ্গ সরকার শহীদ মিনার এবং তার চারপাশের এলাকাকে সৌন্দর্যায়িত করার সিদ্ধান্ত নেয়। তারই সূত্র ধরে রঙিন আলোয় শহীদ মিনারকে সুসজ্জিত করা হয়। রাত্রিবেলা রঙিন আলোয় আলোকিত শহীদ মিনারকে দূর থেকে দেখলে মায়াবী বিস্ময়ে আবিষ্ট হয়ে যেতে হয়।